সারা পৃথিবীর ডাক্তাররা বলে মুখ দিয়ে সব রোগ হয় শুরু। মুখ দিয়ে আমরা খাই, মুখ দিয়ে আমরা কথা বলি, এই মুখ দিয়ে আমরা মিথ্যাও বলি সত্যও বলি। আমরা এই মুখটাকে সঠিক নিরোগ রাখার জন্য, সঠিকভাবে চিকিৎসা করার জন্য আমাদের সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে নিম পাতা, নিমের ছাল, নিমের ডালা। মানে নিম পাতা দিয়ে আমরা চিবিয়ে চিবিয়ে দাঁত মাজলে দাঁতের গোড়ায়, কণ্ঠনালীর ভিতরে, মুখে, জিভে, যে কোনো ঘা হইলে নিম পাতা দিয়ে সকাল বিকাল দাঁত মাজলে গ্রামের মানুষরা এটা হাজার বছরের পরীক্ষিত, মুখের যে কোনো ঘা সেরে যায় নিম পাতায়। নিমের ডালা দিয়ে দাঁত মাজলে এত সুন্দর দাঁত মাজা হয় যে কোনো ব্যাকটেরিয়া, কোনো জীবাণু দাঁতের গোড়ায় ভিতরে থাকতে পারে না। তারপরেও আমরা যদি একটু কচি বাসক পাতা চিবিয়ে দাঁত মাজি, আমরা যদি একটু কচি পেয়ারা পাতা চিবিয়ে দাঁত মাজি, আমরা যদি কচি আম পাতা চিবিয়ে দাঁত মাজি, তাহলে মুখের ভিতরের যত রোগ আছে সব চলে যায়। কারণ এই মুখ দিয়ে সব কিছু আমাদের মুখের ভিতরে ঢুকতে থাকে। এই মুখের গুরুত্ব অনেক বেশি। মুখের চিকিৎসাটা আবার সহজ, ন্যাচারাল চিকিৎসাটাই সবচেয়ে ভালো। এই মুখের চিকিৎসায় লবঙ্গ একটা বিরাট ভূমিকা পালন করে। কাঁচা হলুদ যদি একটু সকাল বিকাল চিবানো যায়, তাই মুখের যে কোনো রোগের জন্য অ্যালোপ্যাথিক ডাক্তাররা রিগোফ্লাভিন ব্যবহার করে, দেখতে হলুদ। কাঁচা হলুদ হইল সবচেয়ে কঠিন অ্যান্টিবায়োটিক। কাঁচা হলুদের ভিতরে আছে অনেক মূল্যবান কার্কুমিন নামক একটি মূল্যবান পদার্থ। এই কার্কুমিন এতই মূল্যবান যে কোনো ধরনের জীবাণু সে প্রতিরোধ করতে পারে। কাঁচা হলুদ, আদা, লবঙ্গ তিনটা একসাথে যদি মুখে রাখা হয়, আলহামদুলিল্লাহ মুখের সর্বরোগ সাত দিনের ভিতরে চলে যাবে। আপনারা পরীক্ষা করে দেখুন। আলহামদুলিল্লাহ।